বসিরহাট এক নম্বর ব্লকের গাছা আখারপুর এটিন্ডা পানিতর সংগ্রামপুর শিবহাটি এই তিনটি গ্রাম পঞ্চায়েতে কৃষকদের নিয়ে সীমান্তে মিছিল করল সিপিআইএম তাদের এই নভেম্বর মাস জুড়ে কৃষক শ্রমিক খেত মজুর এবং দিন মজুরকে সঙ্গে নিয়ে লাগাতার এই কর্মসূচি চলবে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তাদের মূল দাবি সিন্ডিকেট রাজ দুর্নীতি বন্ধ করতে হবে পাশাপাশি একশো দিনের কাজ ফেরানোর দাবি এবং যেসব শ্রমিকরা টাকা এখনো পায়নি তাদের দ্রুত টাকা দিতে হবে এই কর্মসূচি নিয়ে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানিয়েছেন ।